এই মুহূর্তে সবচাইতে বড় খবর, 2024-এর লোকসভা ভোটের আগেই কিন্তু বিজেপির আরও বড় ফাটল ধরল। মধ্যপ্রদেশে বিজেপির মণ্ডল নেতারা কয়েক হাজার কংগ্রেসে যোগদান করেন, তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন প্রাক্তন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, প্রদেশ কংগ্রেস সভাপতি কমলনাথজির হাত ধরে। রাজ্য রাজনীতিতে এটাও দেখার বিষয় রয়েছে। মধ্যপ্রদেশ প্রদেশ কংগ্রেস সভাপতি জানিয়েছেন, বিজেপির আরও অনেক বিধায়ক যোগদানের জন্য যোগাযোগ চলছে। 14 থেকে 12 জন বিধায়ক যোগ দিতে পারে বলে এমনটাই সূত্র মারফত খবর কংগ্রেস মহলে, এমনটাই সম্ভাব্য তো দর্শক বন্ধু থেকে জানাচ্ছি। তবে কয়েক হাজার বিজেপির মণ্ডল নেতা এবং দলীয় কর্মীরা হঠাৎ কেন দলবদল? 23-এ বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন, এবার মাত্র হাতে কয়েক মাস সময়, মধ্যপ্রদেশে ভোট, মধ্যপ্রদেশে এবার বিজেপি ক্ষমতা হারাচ্ছে, ফের বিজেপির বিধায়কদের যোগদানের জল্পনা তুঙ্গে রাজ্য রাজনীতি।